দিদি একটু ওই দিকটা চলে যাবেন, হ্যাঁ ওই দিকটা। বিভিন্ন মানুষের কাছে শুনেছি যে তারাও তাদের মতামত প্রকাশ করছেন এবং বলছেন যে এই পোশাক বিধি নিয়ে তাদেরও মনের মধ্যে একটা ক্ষোভ ছিল এবং সেই ক্ষোভ তারা উগড়ে দিচ্ছেন। আমার যাদের সঙ্গে দেখা হচ্ছে আজকে এই পরিস্থিতিতে এসে অবশেষে ভ্যাকসিনটা পেলাম এবং আমাদের যে রানিয়ার হেলথ সেন্টার সেখানকার কর্মীরা আমার সঙ্গে অত্যন্ত ভালো ব্যবহার করেছেন এবং ডক্টর ইন্দ্রনীল মিত্রর জন্যই হয়তো আমার ভ্যাকসিনটা হলো। আর রানিয়ার যারা কর্মী রয়েছেন তারা প্রত্যেকে আমার সঙ্গে যে ভালো ব্যবহার করলেন তার জন্য আমি তাদের কাছেও কৃতজ্ঞ এবং আমি ভ্যাকসিনের দ্বিতীয় ডোজটা নিতে আসবো এখানেই, কারণ আমি এখান থেকে যা ভালো ব্যবহার পেয়েছি সেটাই আমার একান্ত কাম্য। আসো এই জায়গাটা ধরো।